আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকেতু সম্মানিত দর্শক বাংলাদেশের যে রাজনীতি দীর্ঘদিন যাবৎ এখানে একটা নিঃসীম নীরবতা এবং বৈচিত্র্যহীনতা বিরাজ করছিল রাজনীতি বলতে বিরোধী দলের ভয় পাওয়া এবং সরকারি দলের হম্বিতম্বি এবং রাজনীতি বলতে সরকারি দলের কিছু লোকজন যা ইচ্ছে তাই বলে যাবে এবং বিরোধী দলের লোকজন সেটিকে ভয় পাবে এবং তারা তাদের সাধ্যমতো ঠিক যতটা সম্ভব ভদ্র ভাষায় সে সকল কথার জবাব দেবে রাজনীতি বলতে আমরা বুঝি যে কিছু কিছু সংগঠন কিছু কিছু রাজনৈতিক দল সরকারের আনুকূল্য লাভ করে সরকারের অনুমতি নিয়ে বিশাল বিশাল সমাবেশ করবে আবার কিছু কিছু রাজনৈতিক দল শত চেষ্টা করেও কোনো অনুমতি পাবে না এমনকি প্রেসক্লাবের সামনেও একটা ব্যানার নিয়ে দাঁড়াতে পারবে না তো এই যে চলমান রাজনীতির নিঃসীম নিরবতা এটি সম্ভবত ইদানিংকালে নাটকীয়ভাবে মোড় নিতে যাচ্ছে এবং সেই নাটকীয় মোড়ের কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বেশ ঘটা করে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক সাতই মাসের ভাষণ এ দিনটি উদযাপন করতে যাচ্ছে এই যে বিএনপির এই ঘোষণা এটি সরকারি দলের যারা সাধারণ নেতাকর্মী তাদেরকে রীতিমতো হতবাক করে দিয়েছে এবং সরকারি দলের যারা একটি শীর্ষ নেতৃবৃন্দ তারা এর পক্ষে বলার চেষ্টা করছেন যে এর মাধ্যমে বিএনপি হয়তো মূলধারা রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু যেই মুহূর্তে তারা বুঝতে পেরেছে যে বিএনপির এই সাতই মার্চ পালনের মাধ্যমে বিএনপি একটি নতুন কৌশলের আশ্রয় নিয়েছে যে কৌশলের মাধ্যমে সাতই মার্চের বঙ্গবন্ধুর ঘোষণার মধ্যেই বঙ্গবন্ধুকে সীমাবদ্ধ করার চেষ্টা থাকলেও থাকতে পারে এবং পরবর্তীতে যে ঘোষণাগুলো হয়েছে ছাব্বিশে মার্চ আমরা স্বাধীনতা দিবসের ঘোষণা বলি এরপরে সাতাশে মার্চ এর ঘোষণা যেটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছেন তো এই দুটো ঘোষণাকে যাতে বিএনপি ওন করতে পারে আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই চেষ্টা বঙ্গবন্ধু সাতই মার্চ বিএনপি কর্তৃক উদযাপিত হওয়ার মধ্যে থাকতে পারে তো এই সন্দেহের বর্ষবর্তী হয়ে সরকারি দলের কিছু কর্মকর্তা বিশেষ করে সরকারি দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের যিনি ইতিপূর্বে বিএনপি কর্তৃক বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ উপলক্ষে যে দিবস যে ঐতিহাসিক দিবস যে অনুষ্ঠানমালা সেটি উদযাপন করার যে ঘোষণা ছিল যা তিনি স্বাগত জানিয়েছিলেন তিনি হঠাৎ একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গিয়ে তিনি বললেন যে এটার মধ্যে বিএনপির চক্রান্ত রয়েছে তো বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত মোটামুটি কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি পক্ষেও দেখানো হয়নি বিপক্ষেও দেখানো হয়নি বিএনপি যেটি বলার চেষ্টা করছে সেটি হলো সাতই মার্চের ভাষণটি অত্যন্ত ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত যিনি এই ভাষণটি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ তো কাজই বিএনপি দেশের প্রধানতম রাজনৈতিক দল হিসেবে। এটি পালন করার মধ্যে অন্যায় কিছু দেখছে না তো এরই মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক অঙ্ক কষার চেষ্টা করছে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে অনাগত দিনে একটা জাতীয় সরকার গঠন যদি হয়ে যায় তো সেক্ষেত্রে সরকারের সাথে বিএনপির যে একটা দূরত্ব রয়েছে সেই দূরত্বটা ঘুষে যাবে এবং সরকারের প্রধান অংশীদার হিসেবে বিএনপির আবির্ভাব ঘটবে এবং তাই যদি হয় তাহলে জাতীয় পার্টির অবস্থা কি হবে এর কারণ হল এর স্বাদ মারা যাওয়ার পরে এখন জাতীয় পার্টি মূলত অনেকটা নিষ্ক্রিয় বা নিষ্প্রভ হয়ে পড়েছেন যিনি জাতীয় পার্টির প্রধান ব্যক্তি হিসেবে রয়েছেন জি এম কাদের সাহেব তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ব্যক্তি কিন্তু সাদের যে কূটকৌশল ছিল তার যে ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব ছিল এবং তিনি যেভাবে রাজনীতিটা জমিয়ে রাখতে পারতেন এবং সরকারের সঙ্গে যেভাবে দর কষাকষি করতে পারতেন ঠিক সেইভাবে জিএম কাদের সাহেব পারছেন না অন্যদিকে জাতীয় পার্টির যারা নেতাকর্মী তারা জনাব এরশাদের শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে স্বপ্ন দেখতেন আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেন সেটা এখন আর তারা দেখছেন না তারা কেবলই মাত্র একটি রাজনৈতিক দল হিসেবে তৃতীয় বৃহত্তম দল হিসেবে চতুর্থ বৃহত্তম দল হিসেবে রাজনীতিতে অবস্থান করার একটি স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন অন্যদিকে আমাদের যে বাম ঘরানার কতগুলো রাজনৈতিক দল রয়েছে জাসদ রয়েছে বাসুদ রয়েছে সিপিবি রয়েছে তো এর রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি রয়েছে যারা দিন যাব তো সরকারের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক গড়ে তুলছে এবং সরকারের অংশীদার হয়ে তারাও সংসদে সংসদের বাইরে অনেক সুযোগ সুবিধা লাভ করছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভ করছে অনেকে মন্ত্রী পর্যন্ত হয়েছেন তো এগুলো নিয়ে বাম ঘরানা রাজনীতিবিদদের মধ্যেও বেশ উত্তেজনা দেখা দিয়েছে এর কারণ হলো যে আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটো বৃহত্তম রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তারা সম্মিলিতভাবে যদি কোনো একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেটা আওয়ামী লীগের সঙ্গে রয়েছে বিএনপির সঙ্গে রয়েছে তারা সত্যিকার অর্থেই একটি বিব্রতকর অবস্থায় পড়ে যাবে এর কারণ হল বাংলাদেশের এখন সত্যিকার অর্থে রাজনীতির পক্ষে বিপক্ষে যে সকল প্রচার এবং প্রপাগান্ডা চলছে দেশে এবং বিদেশে এবং যা কিছু ঘটছে তাতে দেশ যে কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু আসলে সত্যিকারতে সেটা বুঝতেও পারছি না এবং জানতেও পারছি না আমাদের মূলধারার যে গণমাধ্যমগুলো রয়েছে তার অত্যন্ত সতর্কতার সঙ্গে সরকারের মন জগিয়ে নিউজ করেন আমাদের দেশের যে সমস্ত রাজনীতিবিদ রয়েছেন সরকার বিরোধী তারাও এখন আর রিক্সে যেতে চান না এবং সরকারের যারা পক্ষের লোক রয়েছেন তারাও প্রতিনিয়ত দশ মুখে সরকারের এত প্রচার এবং প্রোপাগান্ডা চালান তাতে বাংলাদেশে যে রাজনীতির প্রয়োজনীয়তা রয়েছে রাজনীতি রয়েছে রাজনীতির যে বিরোধী দলের কোনো ভূমিকা রয়েছে এসব জিনিস আমরা প্রায় ভুলতে বসেছি তো এই অবস্থাতে যখন আমরা একেবারে একটা দিশাহারা অবস্থায় যাচ্ছি তখন কী হচ্ছে দিক থেকে অসংখ্য গুজুপের ডালপালা বিস্তার লাভ করে আমাদের জাতীয় জীবনকে একেবারে তসনস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে আমাদের বর্তমান করোনার সংকট আমাদের অর্থনৈতিক সংকট আমাদের বেকার সমস্যা এরপরে আমাদের বিদেশ থেকে যে সমস্ত ভাই ফেরত এসছেন বোনেরা ফেরত এসছেন কর্মহীন হয়ে আমাদের সমাজের বোঝা হিসেবে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছেন আমাদের গার্মেন্টস গুলোতে যেভাবে কর্মহীন হয়ে পড়ছে মানুষ অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এবং সারা পৃথিবীতে এই গার্মেন্টসের বাজারে যে মন্দা চলছে ফলে আমাদের বৈদেশিক বাণিজ্যের যে ঘাটতি এটি কোনো অবস্থাতেই পূর্ণ করা যাচ্ছে না এদিকে রাষ্ট্রীয় ব্যয় ডে বাই ডে বেড়ে যাচ্ছে কিন্তু এই যে পরিস্থিতি পরিস্থিতি যে কিভাবে সামাল দেয়া যাবে এই বিষয় নিয়ে যে জাতীয় ঐকমত্য দরকার যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার যে গণতন্ত্র দরকার তার একটি সূচকও কিন্তু আমাদের পক্ষে নেই ধরুন পাকিস্তানের কথা ধরুন ভারতের কথা কিংবা ইংল্যান্ড বা আমেরিকার কথা তারাও কিন্তু সমস্যাগুলো মোকাবেলা করছে কিন্তু ওদের মধ্যে এবং আমাদের মধ্যে যে পার্থক্য সেটি হলো ওদের সমস্যা ওরা ভাগাভাগি করে নেবে আমেরিকার সমস্যা তারা ভাগাভাগি করে নেবে কিন্তু আমাদের এই যে সমস্যা ভাগাভাগি করার মতো কোনো লোক নেই কারণ হলো আমাদের দেশে যারা সরকারি দল তারা মনে করছেন যে সমস্ত সফলতা কেবলই মাত্র আওয়ামী লীগের আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা প্রচার করার চেষ্টা করছেন সকল যে সফলতা সেটা কেবলইমাত্র প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যদি না থাকতেন তাহলে এই সফলতা আসতো না এবং এর পরিণতিটা হলো এরকম যখন কোনো ব্যর্থতা আসবে তখন সবাই মিলে বলবে যে আওয়ামী লীগকে ধরো আবার আওয়ামী লীগের যারা লোকজন দু চারটে থাকবে তারা সবাই বলবে যে না সকল কাজ তো প্রধানমন্ত্রী করেছেন একক সিদ্ধান্তে করেছেন এখন যেভাবে প্রধানমন্ত্রীকে কেবলই মাত্র সফলতা দান করা হচ্ছে এবং সকল ব্যর্থতা তৃতীয় পক্ষ বা দ্বিতীয় পক্ষের উপর চাপানো হচ্ছে এটি পরিবেশ পরিস্থিতি বদলে গেলে সম্পূর্ণ রিভার্স হয়ে যাবে ফলে কি হচ্ছে আমাদের এক একটা সমস্যা অনাগত দিনে পরিবেশ পরিস্থিতি বিরুফলে একটা দৈত্য হিসেবে আমাদের সামনে আবির্ভূত হবে এবং সেই দৈত্যের কবলে আমরা প্রতিটি মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ব তো এই অবস্থা থেকে বাঁচার জন্যে মূলত রাজনৈতিক ঐক্য ছাড়া এবং সমঝোতা ছাড়া বিএনপি আওয়ামী লীগের সমঝোতা ছাড়া কোনো অবস্থাতেই সরকারের কাছে অন্য কোনো বিকল্প নেই সরকার রাজনীতির মূলে যে কুঠারাঘাত করেছে আওয়ামী লীগ যে ভুল ভ্রান্তিগুলো করেছে গত দুটো জাতীয় সংসদ নির্বাচন তারা যে পরিবেশ এবং পরিস্থিতিতে করেছে এই দায় তাদেরকে মেটাতে হবে এবং এই দায় মেটানোর একমাত্র উপায় হলো বিএনপি এখন যে ঘন ভঙ্গুর অবস্থায় রয়েছে যে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে খুব সহজেই তাদেরকে এখন সরকার কাছে টেনে নিতে পারে তাদেরকে সহজেই রাজি খুশি করাতে পারে এবং তাদের দুঃখ এবং কষ্ট এবং বেদনাগুলো সহজেই তারা মুছে দিতে পারে এবং সেটি যদি তারা করতে পারে সেটি বিএনপির জন্য ভালো এবং আওয়ামী লীগের জন্য ভালো এবং এই কাজটি যদি তারা না করতে পারে তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় রাজনৈতিক দল সহ বাংলাদেশ অন্যান্য যে সকল রাজ রাজনৈতিক দল রয়েছে তারাও সকলে ক্ষতিগ্রস্ত হবে আজ ধরুন সরকারের যারা সাহায্যকারী হিসেবে রয়েছেন তারা কেউ বাঁচতে পারবেন না কিংবা ধরুন সরকারের এখন বিরোধিতাকারী বলতে তো কেউ নেই ফলে পুরো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যারা এই মুহূর্তে একেবারে স্থবির অবস্থায় পড়েছেন তাদের কারও মুখ থাকবে না কোনো পরিবেশ এবং পরিস্থিতি যদি বিরূপ আকার ধারণ করে তো সেই অবস্থাতে আজকের এই শিরোনামটি যদি কেউ ঠাট্টা হিসেবে নেন মস্করা হিসেবে নেন আমি তাদের নিকট স্বনির্বন্ধ অনুরোধ জানাব যে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করুন যে যে কোনো অবস্থাতেই গণতন্ত্রের বিকল্প নেই একেবারে সর্বনিম্ন খারাপ অবস্থার মধ্যেও যদি কোনো অবস্থাতে গণতন্ত্র যদি ফিরে আসা যায় এবং ধীরে 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 যদি গণতন্ত্র আবার পুনঃ প্রতিষ্ঠিত করা যায় সেটি অনেক ভালো গণতন্ত্রের যারা প্রতিপক্ষ তাদের যদি হাত পায়ে ধরেও আবার একই টেবিলে বসানো যায় সেটা অনেক ভালো কিন্তু যদি বুট বা বন্দুকের নল ক্ষমতা পরিবর্তনের কেন্দ্রবিন্দু হয়ে যায় তাহলে চোখের অশ্রু ফেলার সময়ও আরও কারো থাকবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি